ইসরায়েলে আবারও হুথি তাণ্ডব। 7 অক্টোবর ইসরায়েলের হামাসের হামলা শুরুর পর থেকেই হামাসের মিত্র হুথিরাও প্রত্যক্ষভাবে সংঘাতে জড়িয়ে পড়েছে। তারই ধারাবাহিকতায় লোহিত সাগরে ইসরায়েলি জাহাজে হামলা ও ইসরায়েলি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে হুথিরা। সম্প্রতি আবারও ইসরায়েলি ভূখণ্ডে মিসাইল হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইয়েমেনের এই সামরিক গোষ্ঠীটি। বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আলম। হামাস ইসরায়েল যুদ্ধের শুরু থেকেই হামাসের আঞ্চলিক মিত্র হুথিরা প্রত্যক্ষভাবেই সংঘাতে জড়িয়ে পড়েছে। লোহিত সাগরে ইসরায়েল ও ইসরায়েলের সংশ্লিষ্ট জাহাজে ক্রমবর্ধমান হামলা জারি রেখেছে ইয়েমেনের এই বিদ্রোহী সামরিক গোষ্ঠীটি। শুধু তাতেই থেমে নেই তারা। ইসরায়েলের ভূখণ্ডে একের পর এক মিসাইল হামলা চালিয়ে রীতিমতো ইসরায়েলের জন্য মূর্তিমান আতঙ্কে পরিণত হয়েছে হুথিরা। গত 6 ডিসেম্বর ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় ইলাত শহরের কয়েকটি সামরিক চৌকিতে একের পর এক ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। বুধবার হুথির সামরিক মুখপাত্রের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। তবে হামলায় ইসরায়েলের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহত হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। এদিকে যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা বলেছেন, বুধবার ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত অঞ্চল থেকে ছোড়া একটি ড্রোন গুলি চালিয়ে ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্রের আর্লেবার্গ ডেস্ট্রয়ার, তবে এতে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহত হয়নি। এছাড়া ড্রোনটির লক্ষ্যবস্তু পরিষ্কার নয়। হামাস ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত দক্ষিণ লোহিত সাগরে 6ষ্ঠবারের মতো ড্রোনে গুলি চালিয়েছে মার্কিন নৌবাহিনী। সম্প্রতি মধ্যপ্রাচ্যের জলসীমায় ইসরায়েলি কয়েকটি বাণিজ্যিক জাহাজে ধারাবাহিক হামলার মাঝেই বুধবারের হামলার ঘটনাটি ঘটেছে। হুথিদের বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি শত্রুদের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান চলবে। একই সঙ্গে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের সমর্থনে ইসরায়েলি সব জাহাজকে আরব ও লোহিত সাগরে চলাচলে বাধা দেওয়ার সিদ্ধান্ত তারা বাস্তবায়ন করবে। এর আগে 6 ডিসেম্বর বুধবার ব্রিটেনের সামুদ্রিক বাণিজ্য ও নিরাপত্তা বিষয়ক দুই সংস্থা মেরিটাইম ট্রেড অপারেশন এজেন্সি UKMTO এবং এমরে ইয়েমেনের হোদাইদা বন্দরের পশ্চিমে লোহিত সাগরে সন্দেহভাজন ড্রোন হামলার একটি ঘটনা ঘটেছে বলে জানায়। ওই অঞ্চলে চলাচলকারী সব জাহাজকে সতর্কতা অবলম্বন করার জন্য সতর্ক করে দিয়েছে UKMTO। গত 3 ডিসেম্বর রোববার মার্কিন সামরিক বাহিনী জানায়, দক্ষিণ লোহিত সাগরে 3টি বাণিজ্যিক জাহাজ হামলার শিকার হয়েছে। চলতি সপ্তাহের শুরুর দিকে পেন্টাগন বলেছে, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্রমবর্ধমান হামলায় মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্যবস্তু নাও করা হতে পারে। যদিও মার্কিন নৌবাহিনী ড্রোন ভূপাতিত করে ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হামলার জবাব দিয়েছে। রোববার ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠী ওই অঞ্চলে 2টি ইসরায়েলি জাহাজে ড্রোন হামলা ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে। ফিলিস্তিনিদের সমর্থনে মুসলিম বিশ্বকে পাশে দাঁড়ানোর আহ্বানে সাড়া দিয়ে তারা এই হামলা চালিয়েছে বলে জানিয়েছে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।